দেশের উন্নয়ন যাত্রায় বড় ভূমিকা রাখছেন মধ্যপ্রাচ্য বসবাসত প্রবাসী বাংলাদেশিরা যার মধ্যে অন্যতম সৌদি আরব মরুময় দেশটির বিভিন্ন সেক্টরে কাজ করছেন তিরিশ লাখ প্রবাসী গেল চার বছর ধরে বন্ধ রয়েছে সৌদি আরবে বাংলাদেশ বিমানের বাণিজ্যিক কার্গো চলাচল এতে করুণ অবস্থায় দিন পার করছেন এ খাতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বেকার হয়ে গেছেন প্রায় দশ হাজার শ্রমিক পুনরায় বিমানের কার্গো সেবা চালুর আশায় অনেকে সহায় সম্বল বিক্রি করে অফিস চালাচ্ছেন সৌদি আরবে আমাদের এখানে কার্গো সেকশনে যারা জড়িত প্রায় রিয়াদের ভিতরে বাথা এবং বাতার পাশে সাত কর্মচারী মালিক এবং কর্মচারী বেকার হয়ে গেছে এবং অনেকে কার্গুর এই সমস্যার কারণে অনেকে রিয়াদ থেকে পালিয়ে গেছে অনেকে এখনও আছে জরিমানা দিয়ে টিকে আছে উপদেষ্টা মন্ডলী যারা আছেন দেশে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি তারা যদি আমাদের প্রবাসীর জন্য এই সুযোগ সুবিধাটা করে দেয় কার্গোটা চালু করে দেয় তাহলে আমরা প্রবাসীরা উপকৃত হব দেশ হবে সকল উপদেষ্টার নিকট আমাদের আকুল আবেদন যাতে কার্গু বিমান খুলে দেওয়া হয় সৌদি আরবের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান তবু অজানা কারণে বাংলাদেশে কার্গো মালামাল পাঠাতে পারছেন না ব্যবসায়ীরা খেজুর জায়নামাজ ও বিভিন্ন পণ্য দেশে পাঠাতে হচ্ছে প্রবাসীদের তাই এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সুদৃষ্টি দেওয়ার আহ্বান সৌদি আরবের ট্রাভেলস অ্যান্ড কার্গো ব্যবসায়ীদের এখানে পচনশীল অনেক জিনিসপত্র আছে কিছু খাজুর ট্যাঙ্ক দুধ এই ধরনের কিছু আছে সেগুলো পচে গেলে নষ্ট হয়ে গেছে প্রতি নিয়েতেই আমরা আমাদের যারা প্রবাসী আছেন তারা আমাদের কাস্টমার তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে বিমান চলাচল করতে সেই বিমানও এখান খালি যাচ্ছে সেও কোনো ধরনের কোনো মালপত্র নিয়ে যেতে পারছে না একমাত্র কাস্টম জটিলতার কারণে কার্গো সেবা বন্ধ থাকায় প্রতি বছরে রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ সরকার প্রবাসীদের দাবি দ্রুতই চালু হোক বাংলাদেশ বিমানের বাণিজ্যিক কার্গো চলাচল একই সঙ্গে দেশের অর্থনীতিতে যুক্ত হোক বৈদেশিক অর্থ মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় এখন সৌদি আরব